আশিরের শারদ প্রাতে রজন থেকে আগমন ধরণীর বহিরাকাশে অন্তরীত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ভোরবেলা উঠেছি, এখন বাজে হচ্ছে 4:50। আমি উঠেছিলাম হচ্ছে ভোরবেলা 4টার সময়, তো মহালয়া শুনছিলামই আমরা। তো এবার আমি যাব হচ্ছে আর কি গঙ্গার পার, তারপর যাবো ওখান থেকে কুমোরটুলি। তো আমার সাথে আছে পাপাই আর শিবম, একটু হাই করে দাও। তো চলো আমরা বাইক নিয়ে যাব। তো আমরা দুটো বাইক নিয়ে যাব, আমার বাইক তো থাকবে আর পাপাইয়ের শুভঙ্কর অ্যাম্ব্রোসের বাইক তো থাকবেই। তো চলো বাইকগুলো বের করে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন বাবুঘাটের সামনে। তো চলো তোমাদের বাবুঘাটের ভেতরে গিয়ে দেখাই যেখানে মানুষজনের ভিড় আর কত মানুষ তর্পণ করতে আসে। তো চলো যাওয়া যাক। অনেক তো বন্ধুরা, এখানে এতটাই ভিড় যে বুঝতে পারছি না ভেতরে আরও কত ভিড় হবে। তো আমি ভোরবেলা এসেছিলাম যেহেতু একটু ফাঁকা থাকবে বলে, কিন্তু এখানে প্রচুর ভিড় মানুষজনের। তো এখানে সব পণ্ডিতজিরা বসে আছে আর কি তর্পণ করানোর জন্য, প্রচুর ভিড় প্রচুর। তো চলো দেখি যাওয়া যায় কি না, তোমাদেরকে একটু দেখানো যায় কি না ভেতরটা। দেখালাম যে মহালয়ের দিন গঙ্গার ধারে যে তর্পণ হয়, তো কত ভিড় হয়েছে আর বেশি কিছু বলতে পারলাম না। তো আমার সাথে যে পাপাই আর শিবম এসছে, এরা কিন্তু জীবনে প্রথমবার দেখলো। আমি অনেকবার এসেছি আমার বাবার সাথে, তো আমার বাবা যেহেতু তর্পণ করতে আসতো তার জন্য আমি আসতাম। তো এরা প্রথমবার এসছে, তো এদের একটু প্রথমবারের অনুভূতিটা জিজ্ঞেস করব। তো পাপাইকে আমি প্রথমে জিজ্ঞেস করব যে ওর প্রথম মানে জীবনে প্রথমবার মহালয় ভোরবেলায় উঠে এই গঙ্গার ধারে এসে কেমন লাগলো। আমার তো ভালোই লেগেছে, প্রথমবার এসে ভোরবেলা উঠে খুব ভালো লাগলো। আর এদিকে আছে হচ্ছে শিবম। তো শিবম, তোমার কেমন লাগলো? ভালো, ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হয়, আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম, কোনোদিন দেখিনি, যাক এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। তো গঙ্গার ধার আমরা দেখিয়ে দিলাম, এবার আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে কুমোরটুলির দিকে। তো চলো যাওয়া যাক কুমোরটুলি। তো বন্ধুরা, আমি অনেক কষ্টে কুমোরটুলি এসেছি, কারণ মানে এত জাম রাস্তা, এত জাম রাস্তা আমরা মানে বুঝতে পারিনি, প্রচুর জাম রাস্তা। তো আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা লেগে গেছে মানে বাবুঘাট থেকে কুমোরটুলি আসতে। তো চলো কুমোরটুলি ফাইনালি এসেছি, তো চলো এবার কুমোরটুলির ভেতরে গিয়ে দেখাই যে দুর্গা প্রতিমাগুলো। চলো thank you.
বন্ধুরা, ভেতরে তো তোমাদেরকে সব দেখালাম যে কিরকম কি ঠাকুর ফাকুর। তো খুব বেশি আমি ভিডিও করতে পারিনি, এত ভিড় আমি ভাবতে পারিনি। আমি এই ফার্স্ট টাইম মহালয়ার দিন কুমোরটুলিতে এলাম, তো যতটুকু দেখাতে পেরেছি অনেকটাই। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট। ঠাকুর আনতে যাবো, আমাদের পাড়ায় যে পুজো হয় সেই পুজোর আমরা ঠাকুর আনতে যাবো, তো সেই ঠাকুর আনতে যাওয়ার ব্লগটা নেক্সট ব্লগে। তো আমার সঙ্গে এসেছিল পাপাই আর শিবম, তো ওদেরকেও জিজ্ঞেস করে নিই যে ওদের কেমন লাগলো কুমোরটুলিতে এসে এই ফার্স্ট টাইম মহালয়ার দিনে। তো তোদের কেমন লাগলো? আমাদের ভালোই লাগলো। হ্যাঁ, সকালে যে এত ভিড় থাকে না দেখে বিশ্বাস করা যায়, মানে এত লোক এসছে ফটোগ্রাফি করতে, মানে ভাবার বাইরে। হ্যাঁ, ছেলেদের থেকে মেয়েদের হাতে বেশি ডিএসএলআর থাকছে, আমি তো প্রথমবার দেখছি এসব। তো যাই হোক, টাইম চেঞ্জ, টাটা।